সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রোডাক্ট ম্যাট্রিক্স অধ্যায়ের আরো একটি প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এবং প্রবলেমটি অ্যানালাইজ করার ট্রাই করব। স্ক্রিনে আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি আমরা সেই প্রবলেমটা আজকে সলভ করব। তো এখানে ফাংশন পয়েন্টের একটা ভ্যালু ইভালুয়েট করতে হবে, যেখানে দেখা যাচ্ছে এক্সটার্নাল ইনপুটের সংখ্যা 32, এক্সটার্নাল আউটপুট 40, এক্সটার্নাল ইনকোয়ারি 35, এক্সটার্নাল ইন্টারফেসের সংখ্যা 15 এবং নাম্বার অফ ইন্টারনাল 5 এর সংখ্যা 17। আমাদের নিচে দুইটা অ্যাজাম্পশন দেওয়া আছে। ফার্স্ট অফ অ্যাজাম্পশন হচ্ছে কমপ্লেক্সিটি নিয়ে, যে প্রজেক্টর কমপ্লেক্সিটিটা আমরা সিম্পল অ্যাজিউম করতেছি। সেকেন্ড অ্যাজাম্পশনটা দেওয়া আছে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, যেটা আমরা এখানে অ্যাবসলুটলি এসেনশিয়াল করতেছি। তো এই ভিডিও লেকচারটা দেখার আগে যারা প্রথম ভিডিও লেকচারটা দেখে নাই তাদেরকে আমি হাইলি সাজেস্ট করব যে আমার প্রথম ভিডিও লেকচারটা দেখে নেওয়ার জন্য, কারণ আমরা আজকে যে ডাটাগুলো ইউজ করব সেই ডাটাগুলোর ডিটেলস বা কোন পারপাসে বা পার্সপেক্টিভে ইউজ হয় সেটার ডিটেলস বর্ণনা বা ভবিষ্যৎ বর্ণনা প্রথম লেকচারে দেওয়া আছে। এখন আমার গিভেন ডাটা থেকে আমার যে ইনফরমেশন ডোমেইনটা ছিল এবং আমার যে গিভেন অ্যাজাম্পশন ছিল যে আমার ওয়েটিং ফ্যাক্টরটা সিম্পল, এই দুটি ডাটা পার্সপেক্টিভ ভাবে পাশাপাশি দুইটা কলামে বসিয়ে আমরা কি করব মাল্টিপ্লাই করব রেসপেক্টিভ ভ্যালুগুলো। তো আমি জানি যে এক্সটার্নাল ইনপুট ভ্যালু ছিল 32, আউটপুট ভ্যালু ছিল 40, এক্সটার্নাল ইনকোয়ারি ছিল 35, ইন্টারনাল লজিক্যাল 5 ছিল 17 এবং ইন্টারনাল ইন্টারফেস 5 ছিল 15। তো প্রত্যেকটা রেসপেক্টিভ ভ্যালু এর সাথে আমরা তো জানি যে আমাদের ওয়েটিং ফ্যাক্টরটা আমাদের সিম্পল, তাহলে সিম্পলের জন্য যে ডাটাটা এখানে দেওয়া আছে এটা কিন্তু প্রথম ভিডিও লেকচারে এটার ডিটেলস বর্ণনা করা আছে যে কেন আমরা সিম্পলের জন্য আমরা এই ডাটাগুলো ইউজ করব। দেন আমরা এক্সটার্নাল ইনপুট ফাইল 32 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে পাবো 96। এভাবে প্রত্যেকটা ভ্যালু রো ওয়াইজ যদি মাল্টিপ্লাই করা হয় আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো পেয়ে যাব। দেন আমরা যদি সবগুলো মাল্টিপ্লাইড ভ্যালুগুলো সামেশন করি তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টোটাল কাউন্ট, যেটা আসবে 555। এখন ফাংশন পয়েন্ট বের করতে গেলে আমার যে সূত্রটার হেল্প নিতে হবে আমি সেই সূত্রটা লিখে নিছি, যে এপি সমান টোটাল কাউন্ট ইন্টু 0.65 প্লাস 0.01 ইন্টু সামেশন অফ এফআই। এখন যদি আমি আমার নোন ডাটাগুলো এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে ফাংশন পয়েন্টের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে আমাদের গিভেন ডাটাতে বলা ছিল যে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা হচ্ছে অ্যাবসলুটলি এসেনশিয়াল। তো আমার যে স্টুডেন্টগুলো এখানে প্রিভিয়াস ভিডিওটা দেখেছে তারা সবাই জানে যে অ্যাবসলুটলি এসেনশিয়াল মানে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের ভ্যালু হবে কত, 5.0। আমরা সেই ভ্যালুটাই এখন ইউজ করব। এখন আমরা সামেশন অফ এফআই টা ক্যালকুলেট করে ফেলি। তো আমরা জানি যে রাফলি সামেশন অফ এফআই বের করতে গেলে 14টা কনসিডারেশন করতে হয়, যার কারণে প্রত্যেকটা কনসিডারিং ভ্যালুর সাথে আমরা ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করি। আমাদের এই ক্ষেত্রে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা ছিল হচ্ছে অ্যাবসলুটলি এসেনশিয়াল, যার ভ্যালু হচ্ছে 5.0 বা 5। সেই 5 এর সাথে আমরা যদি 14 দ্বারা মাল্টিপ্লাই করি আমরা টোটাল যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 70। তাহলে আমাদের যে সূত্রটা ছিল এই সূত্রে টোটাল কাউন্টের ভ্যালুটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, এখান থেকে 555, এবং এখানে যে সামেশন অফ এফআই ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের ভ্যালুটা নিয়ে আসবো আমরা হচ্ছে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের ভ্যালু থেকে। তাহলে এই ভ্যালুটা যখন বসিয়ে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল এপি এর ভ্যালু আসবে 749.25। এখন গত দিনের ম্যাথটা করানোর পরে আমরা একটা অ্যানালাইজ করে ট্রাই করছিলাম যে আমরা তো ফার্স্ট একটা অ্যাজাম্পশন করে নিই যে সফটওয়্যারটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি এভারেজ ক্যাটাগরি। দেন ফাংশন পয়েন্ট বের করার পর আবার একটা অ্যানালাইজ করতে হয়, অর্থাৎ আমাদের ফার্স্ট অফ অল অ্যাজাম্পশনটা ঠিক আছে নাকি ভুল আছে। তো প্রিভিয়াস ভিডিওতে হয়তো বা অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, যার কারণে আমাদের দ্বিতীয় ভিডিওটা করা, এই ভিডিওতে আমরা সেই অ্যানালাইজ পার্টটুকু আর একটু ডিটেলসলি সবার সাথে শেয়ার করব। এখন খুব সতর্কতার সাথে এখন যে কথাগুলো শুনতে হবে সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মাঝে যে পোর্শনটুকু আছে এই পুরা পোর্শনটুকুর ভ্যালু যদি মোর দ্যান ওয়ান হয়, যেমন এই ক্ষেত্রে আমার আসছে 1.35, যে ভ্যালুটা হচ্ছে একের থেকে বড়, যদি একের থেকে বড় হয় তাহলে বুঝতে হবে সফটওয়্যারটা
কমপ্লেক্স ক্যাটাগরি। আমি আবারও বলতেছি, যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু ক্যালকুলেট পরে যদি ভ্যালুটা মোর দ্যান ওয়ান হয় তাহলে সফটওয়্যারটা হবে কমপ্লেক্স ক্যাটাগরি। কিন্তু যদি ক্যালকুলেট করার পর দেখি যে একের বেশি না, এক্স্যাক্টলি ওয়ান অর্থাৎ একেবারে একের সমান, তাহলে সফটওয়্যারটা হবে এভারেজ ক্যাটাগরি। আর যদি দেখি যে আমার ক্যালকুলেটেড ভ্যালুটা লেস দ্যান ওয়ান অর্থাৎ একের থেকে ছোট, তাহলে হবে সফটওয়্যারটা সিম্পল ক্যাটাগরি। এই তিনটা ব্যাপারকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি এখানে নির্দেশিকার মতো লিখে দিছি যে ক্যালকুলেটেড ভ্যালুটা মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা যদি ক্যালকুলেটেড ভ্যালুটা লেস দেন ওয়ান হয় তাহলে হবে সিম্পল, ইকুয়াল টু ওয়ান হলে হবে অ্যাভারেজ, আর যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে হবে কমপ্লেক্স ক্যাটাগরি। এখন দেখি আমাদের যে গিভেন ম্যাথটা ছিল এবং ডাটাটা ছিল সেখানে আমাদের কমপ্লেক্সিটিটা বলা ছিল কি যে প্রজেক্ট ইজ সিম্পল, তার মানে আমার অ্যাজাম্পশন অথবা কনসিডারেশন ছিল যে সফটওয়্যারটা হয়তো বা সিম্পল ক্যাটাগরির হবে। কিন্তু আমরা যখন এখানে ক্যালকুলেট করলাম ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অ্যাবসলুটলি এসেন্সিয়াল ধরে, তখন দেখতেছি আমাদের থার্ড ব্র্যাকেটের মাঝে যে ক্যালকুলেটেড ভ্যালু আছে সেটা একের থেকে বেশি অর্থাৎ 1.35। তাহলে আমাদের অ্যাজাম্পশন ছিল হচ্ছে সিম্পল, তাহলে আমাদের হওয়া উচিত ছিল থার্ড ব্র্যাকেটের মাঝে ক্যালকুলেটেড ভ্যালু লেস দ্যান ওয়ান, কিন্তু আমার আসছে কি গ্রেটার দ্যান ওয়ান। আর আমি জানি যে যদি আমার থার্ড ব্র্যাকেটের মাঝে ক্যালকুলেটেড ভ্যালুটা গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সফটওয়্যারটা কোন ক্যাটাগরি হবে, কমপ্লেক্স ক্যাটাগরি হবে। তাহলে আমাদের এই কথাটাই নিচেই স্পষ্টভাবে বলে দিতে হবে যে আমাদের অ্যাজাম্পশন ছিল সিম্পল, বাট আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে রং, কারণ আমার অ্যাসেসমেন্ট ভ্যালুটা আসছে মোর দ্যান ওয়ান। তাহলে আমাদের কমপ্লেক্সিটিটা কি ধরতে হবে, যে প্রজেক্টের কমপ্লেক্সিটিটা ধরতে হবে কমপ্লেক্স ক্যাটাগরি। তাহলে আমরা যদি কমপ্লেক্স ক্যাটাগরির প্রজেক্টের কমপ্লেক্সিটি ধরি তাহলে আমরা যদি এফপি বা ফাংশন পয়েন্ট ক্যালকুলেট করি তাহলে আমাদের এক্সপেক্টেড আনসার পেয়ে যাব। তো স্টুডেন্টদের সুবিধার্থে আমি আবারও বলতেছি, যদি দ্বিতীয় ভিডিওটা দেখার আগে অবশ্যই তারা যেন ফার্স্ট ভিডিওটা একবার দেখে আসে, কারণ এখানে আমরা যে ডাটা এবং সূত্রগুলো ইউজ করতেছি সেই সূত্র এবং ডাটাগুলোর ব্যাখ্যাগুলো প্রথম ভিডিওতে দেওয়া আছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করতেছি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্ট ম্যাট্রিক্স এর এই সিরিজে আমাদের লাস্ট একটা ভিডিও আরও আসবে, অর্থাৎ তৃতীয় আর একটা ভিডিও আসবে, যেই ভিডিওতে আমরা কোন একটা সোর্স কোডের অ্যানালাইসিস করা দেখাবো, যে একটা সোর্স কোডের কিভাবে কমপ্লেক্সিটি বের করা যায়, তার কতটুকু মেমোরি কম করবে সেটা আমি অ্যাজাম্পশন করতে পারি, বা কতটুকু ভলিউম সে ক্যাপচার করবে সেটা অ্যাজাম্পশন করতে পারি। তো এই ব্যাপারগুলো আমরা তৃতীয় ভিডিওতে ক্লিয়ার করব। থ্যাংক ইউ।